আসলে কোন সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কথা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। আমি পারিও না, আসলে আমার প্রস্তুতিও নাই। এখানে যারা কথা বলেছেন তাদের কথাগুলি এতই স্মরণসম্পূর্ণ, সুদূর প্রসারী ছিল প্রত্যেকে, যে কোনো একজন বক্তা এক শতাংশ লক্ষ্য অর্জন করা আমার মনে হয় যে উত্থানের সাথে জড়িত সমস্ত সদস্যের প্রতিটি রক্তবিন্দু দিয়েও কোনো ক্রমেই সম্ভব না। তো এখানে নতুন করে আমি আবার এদের উপরে আরো কিছু প্রত্যাশার ভার যদি চাপাই, আমার কাছে এটা বিবেচনার কাজ বলে মনে হয়। আমরা আমাদের প্রত্যেকের ইচ্ছা পূরণের যাবতীয় গল্প যদি অল্প বয়সের তরুণদের মাঝখানে সারা পৃথিবীর ব্যক্তির ভিতরে পূরণ করার চিন্তা করি, এইটা একটা এত ভয়ঙ্কর দুঃস্বপ্ন যে স্বপ্নের গভীরে আমি যদি ডুবি আমার যতটা আয়ুষ্কাল আছে এর ভিতরে আমার আর জাগা হবে বলে আমার মনে হয়। তো এর পরিপ্রেক্ষিতে আমি আসলে কিভাবে সামঞ্জস্য বিধান করবো, কিভাবে এই সম্পর্কে কথা বলবো, আমি একটু অপ্রস্তুতি হয়েছি বটে। ফলে আমি আসলে আমার অপারগতা স্বীকার করছি যে আমি কিছু বক্তব্য রাখতে পারছি না। এখন এদের এখানে আমাকে ডাকার পেছনে একটা ভুল তাদের হয়েছে, সেটা হচ্ছে যে আমি আসলে খুব যোগ্য একজন মানুষ সেটা বোধ হয় না। ওরা বেশিরভাগই আমার ছাত্র, সেই হিসেবে আমাকে ভালোবাসে, এই জন্য আমাকে এখানে উঠিয়ে দিয়েছে। আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ফলে আমি কিছু যা খুশি তাই বলতে পারবো, কিন্তু আপনাদের আমার অনুমতি দিতে হবে যে আমি গুরুত্বপূর্ণ কিছু বলতে পারবো না বা বলবো না, আসলে সামর্থ্যেরই অভাব। তো আমার মনে হয় যে এখানে যারা আয়োজক আছে ওরা আমার কি আসলে সময় দেওয়া যাবে, আমি যা খুশি বলতে পারি কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কিছু বলা যায় না। শিক্ষকদের যা অভ্যাস আর কি, যদি ক্লাসে যেতে হয় দরকার থাক না থাক 40 মিনিট কথা বলতে হয়, কথাগুলির বেশিরভাগই যারা শুনে তারা ভদ্রতার খাতির স্বীকার না করলেও তাদের ভালো লাগে না, সেরকম ভালো না লাগা কথার অবতারণা করা যায় কিছু, কিন্তু সেইটা কখনোই গুরুত্বপূর্ণ হবে না, সুনির্দিষ্ট লক্ষ্য সম্পন্ন হবে না। যদিও আজকাল এরকম তো আর দেখা যায় না, সবাই খুব সহজে কম্পিউটার একটা ডিজাইন করে একটা ডিজিটাল প্রিন্ট নিয়ে আসে এবং সেইটাই শুনেছি, কিন্তু আমার এই জিনিসটি ভালো লাগেছে যে ওরা নিজেরা এই কাজটা করেছে। এটার জন্য আমি তাদেরকে প্রথমে অভিনন্দন জানাই। আর একটা জিনিস, আমি আসলে শিল্প বুদ্ধ নই, আমি সাহিত্য পড়াই ক্লাসে, গল্প কবিতা পড়াই, তবু আমার মনে হয়েছে যে এরা পোস্টারে যে অভিব্যক্তিগুলো এঁকেছে এখানে বসে বসে আমি দেখছিলাম, প্রতিটি চেহারার মধ্যে কিন্তু একটা আশ্চর্য রকমের প্রাণের স্ফূর্তি আছে, প্রাণের স্ফূর্তি আছে এবং বিষণ্ণতা, বিমর্ষতা, হতাশা, যেটা বিশ্ব মানবতার একটা সমস্যা বটে আজকাল, তার বাইরে এসে একটা খুব প্রাণ প্রাচুর্যপূর্ণ অভিব্যক্তি তাদের অঙ্কনের মধ্যে রয়েছে, যেটি আমার সত্যি ভালো লেগেছে। এর জন্য আমি এদেরকে এখন আমার যে প্রশ্ন একটা তৈরি হয়েছিল যে সারা পৃথিবীতে আমি যখন জন্ম নিলাম, আমার এই জন্ম নেওয়াটা যদি আমার কোনো অন্যায় বা অপরাধ না হয়ে থাকে, তাহলে এই সৃষ্টির শুরু থেকে এই যাবৎকাল এই পৃথিবীতে যা যা সংকট তৈরি হয়েছে সবগুলা দায় আমার উপরে দিবেন কেন আপনারা? এবং আমি আমার মনের যে কোনো কথা অথবা অনুভূতি প্রকাশ করবার জন্য কেন এই সবকিছু সমাধান করার পূর্ব শর্ত আমাকে মানতে হবে? আমাদের কবি এখানে নেই, কবিও এই ছোট ছোট ছেলে মেয়েদের, এই যে গরিব ফকির, তারপরে এই গার্মেন্টস এর শ্রমিক এবং যত কষ্ট করা মানুষ আছে, এদের সকলের জীবনের সব ভার এই কুচি কুচি মানুষগুলোর উপর চাপায় দিয়ে বক্তব্য রাখবেন। আমরা প্রত্যেকেই বলতেছি যে বিশ্ব মানবতা সেই সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যত রকমের কলস, যত রকমের জগদ্দল পাথর মনুষ্যত্বের উপরে তৈরি করেছে, সব যেন এই উত্থানের অল্প কয়টা ছেলে মেয়ে সমাধান করবে, তারপরে যেন ওদের নিজেদের চিন্তা করার একটা নৈতিক স্বাধীনতা বা সুযোগ আমরা যারা সুধীরা এসেছি তারা দিতে রাজি আছি। আমার কাছে এটা একটা অসম্ভব ব্যাপার মনে হয় এবং আমার মনে হয় যে কচি কচি ছেলে মেয়েদের উপরে এটা চাপানোটা আপনার একটু পুনর্বিবেচনা করবেন। আমাকে বলা হয়েছে এটা একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আর সংস্কৃতি বলতে একাডেমিক ভাবে যা বোঝায় বা দার্শনিক ভাবে যা বোঝায় আমি ধরেই নিয়েছি যে এই সংগঠনটি সেই অর্থে সংস্কৃতি মিন করে নাই। এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে আমি যেটা বুঝে নিয়েছি যে কালচার বা সংস্কৃতির যে দার্শনিক অর্থ ব্যঞ্জনা রয়েছে সেই যে তারা বোঝায় নাই, তারা বুঝিয়েছে যে কিঞ্চিত কিছু শুভবুদ্ধি নিয়ে এই পৃথিবীতে যেহেতু অগত্যা আমি জন্ম নিয়েছি,
জন্মের পরেই হাত পা নাড়তে হবে, চিৎকার করতে হবে, এখানে ওখানে যেতে হবে, এই তো মানব জন্ম, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। যদি আমি পালাইতে যাই আপনারা এটাকে নিন্দাই করবেন, প্রশংসা করবেন। ফলে জন্ম যখন নিয়েছি আমাকে আমার মতো একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে, একটু ছুটাছুটি করতে হবে, হাসি খেলা করতে হবে, এর ভিতর দিয়ে যতটা সম্ভব। এত যায় যদি দেন আমি কি করে পারবো বলেন, এত কিছু আমি কি করে সমাধান করতে পারবো, এবং এগুলো সব আমি তৈরিও করিনি আসলে। তো আমার সেলিম আলদিনের একটি কথা মনে হচ্ছে যে যারা অনেক বেশি সৃষ্টিশীল আকাঙ্ক্ষা লালন করেন তাদের জন্য একই সাথে উৎসাহ, একই সাথে একটা পরিমিতি বোধসম্পন্ন সীমারেখা সেলিম আলদিন টেনে দিয়েছিলেন। সেটি হচ্ছে কি, বড়জোর একটি পাথর গাঁথবে তুমি বিশাল দীঘল কালের প্রাচীর। এই মহাকালের যে প্রাচীর আছে, এখানে একজন মানুষ যত বড় স্কলার এবং শক্তিমত্তা সম্পন্নই হোক না কেন, তার পক্ষে একটার বেশি ইট গাঁথা আমাদের সামর্থ্যের বাইরে। আশা করি আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছোট ছোট ছেলে মেয়েদের, তারা এদের সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। আর একটা কথা যে এই এখানে আমি এদের কাছে তেমন কিছু আশা করি না, আমার ভালো লেগেছে কি, আমার একটা মানে সহজ রাস্তা আছে ভালো লাগার, সেটা হচ্ছে আমার কোনো কারণ ছাড়াই ভালো লাগে, এমনি ভালো লাগে। এবং একজন মানুষকে আমার কেন ভালো লাগে এর কথা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি প্রথম উত্তর দেই যে সে মানুষ ওই মানুষ হিসেবে জন্ম নিয়েছে, এই কারণেই সে আমার কাছে সম্মানিত এবং আমি তারে আসলে পছন্দ করি এবং আমি তারে আসলে ভালোবাসি। তো এই দিক থেকে এই ছেলে মেয়েগুলো আরো কিছু গুণাবলী অর্জন করেছে।